কি কোন আমার বরে কি উল্টা পাল্টা কথাবার্তা কো না উল্টা পাল্টা না বাচ্চা আমার বাচ্চা সিএ কমেডি টিভি স্মাইল ইজ গুড ফর হার্ট বস হ্যাঁ বল এটা কথা কই পারছে বল এই যে আমরা মাস্তানি করতেছি হ্যাঁ মাস্তানি কইরা কি পামু বস আরে শুন আসলে নিজের জন্য মাস্তানি করি না ঠিক আছে মাস্তানি করি এই এলাকার সব মানুষের জন্য গরীব দুঃখীদের জন্য এই জন্য তো আপনার বিয়া ঠিক হইছে ওই বিয়া ভেঙে গেছে যে পোলা মাস্তান সন্ত্রাসী আমার বিয়া তো হইতেছেই না আর আপনার পিছে থাকলে কি আমার হইব আরে বেটা শুন ওই রকম দুই চারটা বিয়ে ভেঙে গেলে এই রাজু ডন্ট কেয়ার হ্যাঁ আমি তো ডন্ট কেয়ার কিন্তু আমার তো বিয়ে হইতেছে না আমি বিয়ার জন্য চেষ্টা করতেছি এইভাবে যদি পয়সা পয়সা থাকে তাহলে বিয়ার না হয় তাহলে বাচ্চার বাপ হইতে পারবে না বাচ্চা আব্বাও ডাকবে না শাশাও ডাকবে না তুই কি পাগল হইছস মানুষের উপকার করবি তো বিয়ে হইবে না কেন আরে তোর বিয়ে না হলে আমি দেখবো দরকার হলে আমার বিয়ে বাদ দিয়ে তোরে বিয়ে করাবো তোর কয়টা লাগে আমি দেখবো না যে একটা হইলে হয় আপাতত পরে না আর একটা দেওয়া যাইব কিন্তু ওই মানুষ আমার মাস্তান দেখে আমাকে তো হলো ভয় পায় কয় ওই মাছটা ভালোই হোক আর খারাপই হোক মাস্তান তো মাস্তানি হ্যাঁ তা অবশ্য ঠিক কিন্তু কিছু করার নাই রে এ দুনিয়াতে ভালো লোকের খুব অভাব আমরা একটু ভালো হয়ে চলি না তোরও ভালো লোক এই ভালো লোকের মূল্য আছে এই দেশে খারাপ লোকেরও নাই আগে ভাবছে ভালো লোকের মূল্য নাই আমি যে খারাপ লোকের আছে খারাপ লোকেরও নাই মাস্তান দিয়ে তো মায়ায় বিয়া দিতে চাই না এই যে আমরা রাজনীতিতে আছি না হ্যাঁ তো আমরা কি এখানে কোনো খারাপ কাজ করি বল আমরা এই বেসরকারি যত মালামাল লুটপাট হয় আমরা সবগুলো নিয়ে গিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেই এতে কি সরকারের উপকার করি না আমরা বল মানুষের উপকার করি না হনেন এটা কথা কই রাজনীতি মাজনীতি করে আমাকে পেট চলবো কি না জানি না যদি আপনি বড় নেতা হইতে পারেন তাহলে আমাকে পেট চলবো ওই পাতি নেতা ওই গাদা নেতা ছোটোখাটো নেতা ওইগুলি নেতা হইয়া লাভ নেই কারণ ওই যে আপনার পিছিয়ে আমি ঘুরতেছি আমার জীবনে লাভ কি কাম শেষে 250 টাকা 200 টাকা দেন এই নিয়ে গিয়া কোনো মতে চলতেছি এভাবে বাপ আর সহ্য করবো আমার বাপ তো কয় কাজ কামে ঢোক এ কর সে কর আপনার কারণে তো যাইতে পারতেছি না আপনি একটু ব্যবস্থা করেন নইলে কিন্তু আমি যে কোনো মুহূর্তে ভাইগে যাবো এই মাস্তানি মুস্তানি কিছু করা যাইবে না কারণ যে কামে কোনো বরকত নাই রহমত নাই কিছু নাই আর আমি কোনো কাজ করতে পারতেছি না এটা ভাল লাগে এখন যাই কর বস একটা খবর শুনছেন কি খবর আমাদের ওই মোকলে চাচারে না আমাদের এন্ট্রি পার্টি লোক খেট দিছে আর এত বড় সাহস দেখছেন কি ছেড় দিছে হ্যাঁ আমাদের ওই মোকলে চাচারে এ ভালো লোকটারে ছেড় দিছে শালার পুতেরা অনেক কিছু গালাগালি দিছে বলে আচ্ছা শো চল তো দেখি মেলা কিছু মানে চল এর আজকে ফাটাফাটি হবে মারু নাই 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 চলেন বস হালার পুত বলে চাচার কাছে চাচা চাইছে এটা কোন ধরনের কথা শুনলাম কে না কে জানি আপনার থেকে টাকা চাইছে কাউরে এক টাকা দিবেন না ঠিক আছে বাপ আপনার উপর করবে না ওই হালাগো উপরের মাস্তান এক টাকা আপনার দিবেন না পরে আমার 100 টাকা দিবি বাবা ঠিক আছে তোমরা আছো বলে আমি বেঁচে আছেন বলবেন না ঠিক আছে ওরা যেভাবে ভয় ভীতি দেখাচ্ছে তাতে তো আমার পোলারের জোর ছিল বাবা কোন চিন্তা নেই আমি থাকতে কোন চিন্তা নেই ঠিক আছে তুমি তো সব কিছু বললে বাবা বুঝলাম কিন্তু এরপরে এসে যদি টাকা চাই যদি না দিতে পারে তাহলে চাকু মারে দেয় তোমার বেশ টাকা না দিলে মারবে না আমি গরিব মানুষ আমি কোথায় বাবা আপনি আমার পরিচয়টা দিবেন ঠিক আছে ঠিক আছে যে এখানে রাজু মাস্তান আসছিল
উনি বলে গেছে কাউরে এক টাকা দিতে যাব না আমি। ওই আপনি পারবেন না চাচা, কত হইল রাজু ভাই আছে না? রাজু ভাই তো বিশাল বাপের মানুষ, এর কথা শুনলে সন্ত্রাসী মাস্টার সবগুলা মুত্তে আজ্ঞা দেয়। তার ওই সান্তনার জন্য এখন বসে আছে বাবা, আমি তোমার জন্য দোয়া করি বাবা। আপনি নির্ভয় থাকবেন, আমাদের বস থাকতে আপনার কোনো টেনশন নাই। আচ্ছা বাবা আচ্ছা, এরপরে কি আপনাকেও কিছু দেওয়া লাগবে? না 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 না, লাগবে না। এই এলাকার মানুষের উপকারের জন্য আমি আসি, সবার জন্য আমি জান দিয়ে দেব, আপনার আমাকে কিচ্ছু দেওয়া লাগবে না। আচ্ছা বাবা, আমাদের বস থাকতে কোনোই টেনশন নাই। আপনারা কেউ চুল পরিমাণ কোনো শব্দ করবে না, আপনি খালি রেডি থাকবেন আর আমার কিছু টাকা দিয়ে আমি ওগুলো সব ঠিক করছি। আপনাদের পরে দেখা যাবে বাবা, পরে টাকা পয়সা নাই বাবা। না মানে বুঝেনি তো, আমাদের কিচ্ছু দিতে হবে না, শুধু আমার জন্য, আমাদের সবার জন্য একটু দোয়া করে 100 বার বাবা, তোমাদের মতো ভালো মানুষ আছে বুঝো। দোয়া করবে, দোয়া করবে, আপনি দোয়া করবেন, আমাকে দরজা থেকে যেন ঘুরে না যায়। না বাবা, আমার দোয়া কাজে লাগে বাবা। তাই তো ঠিক আছে কাকা, আপনি ভিতরে যান। হ্যাঁ আচ্ছা বাবা, আমি তোমাদের জন্য দোয়া করি। ও দোয়া দোয়া করে, সমস্যা নাই, কোনো টেনশন নাই, নো টেনশন, দুপুরটি আমরা তো আসি। এই আয় আসেন, কি সুন্দর কি মজা হয়েছে, একটু খাবে বা? আমার লক্ষ্মী বাপ, সোনা বাপ, একটু আনা খাও, একটু আনা খাও, একটু আনা খাও বাপ আমার। এই যে কি হলো বাবু, খাচ্ছ না কেন? কি সমস্যা, মুখে রুচি নেই? দেন তো আমারে, দেন তো। বাদশাহ খাবো হেরাতে বাবা। তুমি খাবা না আমি খাবো? তুমি খাবা না আমি খাবো বলো, আমি খাবো? এই যে লক্ষ্মী সোনা আমার, খাও, নেন খাওয়ান, এবার খাবে, খাও বাবা। হ্যাঁ দেখছ, কখন থেকে আমি খাওয়ানোর চেষ্টা করতেছি, পারতেছি না। তুমি এই খাওয়াইলে আর খেলো, তুমি আসলে অনেক ভালো মানুষ বাবা। আমার জন্য দোয়া রাখবেন, সব সময় যেন আপনাদের পাশে থাকতে পারি। হ্যাঁ পাশে যেন থাকতে পারি, এরকম বাচ্চা সব সময় মায়ের জন্য খাওয়াইতে পারি। ঠিক আছে, থাকি। এই আয়। এই বস কই? বস মানুষের উপকার করতে গেছে। ও এই তো আবার দস্তানে হাতেম, তাই সবার উপকার করে। তোলান খালি কি টোটো কোম্পানি ঘুরবো? আর কত মান সম্মান দেখছস, একটা পিচ্ছি ভাত খাইলো না, ওর একটা কথা শুনেই ভাত খাই আলাইছে, কত ভালো মানুষ। হ্যাঁ তুই বেটা কি করস, খারা দিন খালি টোটো কোম্পানি লান ঘুরস, তোরে কেউ মান দেয়? বেটা বসের মতো হইতে হবো, খালি সারা জীবন চামচুমি করলে হইব না। বস এখন কাজেই আছে বুঝছস? হ্যাঁ হ্যাঁ বুঝছি। যা যা কাজ কর যা। হ্যাঁ হ্যাঁ, কেন তুই কি করবি? বসের কথা ছোট বাচ্চাও শোনে, আমার কেউ মান দেয় না, দিবে আমার কথা আরো ছোট বাচ্চা শুনবে, আমিও মানুষের মন জয় করব, সময় আইব। বস আমি খাইতেছি, রাখেন বাচ্চা। কি মা, এই যে এখন খাবে বাচ্চা, তুমি খাবে না আমি খাবো, তুমি খাবে না আমি খাবো, তুমি খাবে না আমি খাবো। আরে আরে কি বলেন এসব, বাচ্চা খাবে না আমি খাবো, এটা কইলে খেয়ে ফেলবে। এসব আপনি বলবেন কেন? আপনি সব কি বলতেছেন? না বাচ্চারে কইতে বাচ্চা খাবে না আমি খাবো, বাচ্চা খাবে না আমি খাবো, তারপরে খেয়ে ফেলবে। আপনি খাবেন মানে? আপনি কি খাবেন? না বাচ্চারে খাওয়ানোর জন্য কইতেছি আর কি। আদের লোক তো আই হোনছো। এ কেসে কেসে ভাই, আপনি যেন বসে আছেন কেন? কেসে কেসে কেন, কি বলতেছে? কি বলতেছে? বলতেছে আপনি খাবে মানে বাচ্চারে বলতেছে, তুমি খাবে না আমি খাবো, তুমি খাবে না আমি খাবো, উনি নাকি খাবে। ওই মিয়া আপনি কি খাবেন? ওই না বাচ্চারে খাওয়ানোর জন্য কইতেছি, তুমি খাবে না আমি খাবো, তুমি খাবে না আমি খাবো। এই মিয়া কি কোন আমার বরে কি উল্টা পাল্টা কথাবার্তা কোন? না উল্টা পাল্টা না বাচ্চা, আমার বাচ্চা খাবে না। এই বাচ্চা মানে এই 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 মান
কইছো তুমি বাচ্চাদের খাওয়াইতেছো মানে হ্যাঁ যাও ভিতরে যাও 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 ভিতরে যাও বাচ্চা কাঁদতেছিল তো তাই বাচ্চা কাঁদতেছিল তোমার বাড়ি বানাইছে কি জন্য বাড়ি আর খবরদার আসবে না